হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউরোপ আপডেট চ্যানেল থেকে আমি তানজিল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে আমার চ্যানেলের মাধ্যমে সবসময় ইউরোপ ইউরোপ সম্পর্কে কিছু টেকনিক্যাল, আপনাদের কিছু ইন্টারনাল মানে ভিতর্গত কিছু ইনফরমেশান থাকে যেগুলো সচরাচর হয়তো আপনারা জানতে পারেন না বা বলা হয় না, আসলে এগুলা কেউ প্রকাশ করে না, সেই ধরনের ইনফরমেশান আমি দিয়ে থাকি। তো আজকে কথা বলবো, যেহেতু আপনারা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে এশিয়ান কান্ট্রিগুলো থেকে আপনারা এখন ইতালির যে এগ্রিকালচার বা স্পন্সর ভিসা ছাড়ছে, ওই ভিসাগুলোতে আপনারা অনেকেই বৈধভাবে আসতেছেন, কেউ আবার রোমানিয়া থেকে আসতেছেন। তো আজকে আমি কথা বলবো ইউরোপের যে কোনো দেশে আসার পর কী কাজ পাওয়া যায়, ন্যূনতম কত টাকা ইনকাম করা যায়, বৈধ অথবা অবৈধ অবস্থায় আসলে কী কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি কাজের অবস্থা কেমন, আপনারা সেটা হতে পারে আপনি বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন, দুজনের অবস্থা কিন্তু প্রথম অবস্থায় একই, সিচুয়েশনটা একই হবে। তার কারণ হচ্ছে ইউরোপের প্রত্যেকটা দেশের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, লাইক ইতালির ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, স্পেনের স্প্যানিশ, ফ্রান্সের ফ্রেঞ্চ, তারপরে পর্তুগালে পর্তুগিজ, জার্মানিতে আপনার ডাচ। তো প্রত্যেকটা কান্ট্রিগুলোতে নিজস্ব ভাষা আছে। আপনি যতদিন পর্যন্ত ওই দেশে ভাষা জানবেন না, আপনার যদি ডকুমেন্টও থাকে, আপনার ডিমান্ডটা কম হবে, কাজ পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা হচ্ছে কাজের ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ, যে আপনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও যদি আপনি ভাষাটা আয়ত্ত করতে না পারেন তো আপনার ডিমান্ডটা কম হবে। তো সেই জন্য আসলে এখানে আসাটা যত কঠিন, তার থেকে কঠিন হচ্ছে আপনি এখানে কাজ পাওয়াটা। এরপর আসেন, যাই হোক আপনি যে অবস্থায় আসেন না কেন, বৈধ বা অবৈধ অবস্থায়, প্রথম নতুন অবস্থায় আসার পর আপনি পার ডেতে কত টাকা ইনকাম করতে পারবেন, লাইক কী ধরনের কাজ পাবেন আপনি, হয়তো যদি পেয়েও থাকেন কোন কাজগুলো আপনি পাবেন প্রথম অবস্থায়। সেটা হতে পারে, এখানে ইতালিয়ান ভাষায় বলে এটা বাংকার, বাংকারটা হচ্ছে আসলে এরকম শর্টকাটে যদি বলি আসলে এতটা সময় নেই, মানে এখানে রাস্তার মধ্যে সাপ্তাহে কিছু বাজার বসে, ওরা পুরনো কিছু জামা কাপড় বিক্রি করে, এটা ইতালিয়ানরা কিনে, বাইরের যারা ফিলিপিনো অনেক দেশের মানুষ আছে এগুলো আসলে কিনে। তো ওগুলোতে আপনি হয়তো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত কাজ করবেন, 35 থেকে 40 ইউরো বেতন পাবেন। তো মাসে যদি হিসাব করেন সেটা হয়তো 1,200 টাকা, বাংলার 1,40,000 বা 1,30,40,20 যেটা হয় রেট অনুযায়ী। তারপর আরেকটা কাজ হচ্ছে রেস্টুরেন্টের প্লেট ওয়াশ করা, ইতালিয়ান ভাষায় সেটাকে বলে লাভা পিয়েতি, মানে প্লেট, বর্তন, কাপড়ি সেগুলো ওয়াশ করা। তো রেস্টুরেন্টে কাজগুলো হয়ে থাকে সকাল 10টা থেকে দুপুর 3টা, এরপর আবার সন্ধ্যা 6টা থেকে রাতের 11টা 12টা, ডিপেন্ড করে। তো দুই বেলা কাজ করলে তাও মাসে হয়তো আপনার 1,200 টাকা ইনকাম করতে পারবেন নতুন অবস্থায়, এর বেশি না। তো বাংলা টাকায় হয়তো আপনি প্রথম অবস্থায় বৈধ বা অবৈধভাবে আসলে মাসে 1,20,000 বা 1,30,40,000 এরকম ন্যূনতম ইনকাম আপনি করতে পারবেন। এটা শুধু যে ইতালির উদাহরণ দিচ্ছি তার মানে এই নয় যে ইতালির সিচুয়েশনের সাথে অন্য দেশের সাথে মিলবে না, আসলে পুরো ইউরোপের যে 27টা দেশ আছে, ইউরোপটা আসলে মূলত শুধু ট্যুরিস্টের কারণেই এখানে মেইনলি বিজনেসগুলো চলে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার হোটেল, তারপরে রেস্টুরেন্ট, এই সেক্টরগুলোতেই বাঙালিরা নর্মালি কাজ করে থাকে। আমি বলবো যে 90% বাঙালিরা এই সেক্টরেই কাজ করে, রেস্টুরেন্টে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।